সীমান্তে দীর্ঘ এক মাস ধরে উত্তেজনা চলার পর অবশেষে বৈঠকে বসেছে ভারত ও চীন। দেশ দুটির সীমান্ত সংঘাত যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, দুই দেশের সামরিক বাহিনীর একেবারে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠক তার প্রমাণ। উত্তেজনা শুরুর পর স্থানীয় সামরিক পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক এর আগে হয়েছে, কিন্তু তা উত্তেজনা প্রশমনে সমর্থ হয়নি। অবশেষে দুই দেশের একেবারে শীর্ষ পর্যায়ের জেনারেলরা আলোচনায় বসেছেন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংঘাত নিরসনে এর আগে কখনও দুই দেশের কুর কমান্ডারদের মধ্যে বৈঠক হয়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে লাদাখের পূর্বে অবস্থিত লেহ জেলার অন্তর্গত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া চুশুলে এই বৈঠকে অংশ নেবেন দুই দেশের কুর কমান্ডাররা। এলএসসির বিবাদ মেটাতে এর আগে সর্বোচ্চ ডিভিশনাল কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠক শুরু সপ্তাহখানেক আগে চীনা সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন জেনারেল জু উইলিং। চীনের পক্ষে কট্টরপন্থী এই জেনারেল এবং ভারতের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দেশটির 14 কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই দেশের সেনাদের মধ্যে সর্বশেষ এই সীমান্ত বিবাদ হাতাহাতি এবং দস্তাদস্তি পর্যন্ত পৌঁছে সীমান্ত থেকে বেশ কিছু ভারতীয় সেনাকে আটক করে রাখার কয়েক ঘন্টা পর আবার ছেড়ে দেয় চীনা সেনারা। এই বিবাদ নিয়ে নয়াদিল্লি এবং বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রী তটস্থ হন। কাশ্মীরে লাদাখ এবং সিকিমে তিব্বত সংলগ্ন সীমান্ত এলাকায় এমন পরিস্থিতি তৈরি হওয়ার পর দুই দেশে নিজ নিজ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী সেনা ছাউনি তৈরি করে দুই দেশ। সেই অস্থায়ী সেনা ছাউনি অতিরিক্ত সেনা ভারত ও চীনের কেউ এখনও প্রত্যাহার করেনি। ভারত ও চীনের সীমান্ত সংঘাত নতুন নয়। দুই দেশের মধ্যে থাকা 3,488 কিলোমিটার বেশিরভাগই বিতর্কিত এবং অনির্ধারিত। দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক এই বৈঠককে অনাকাঙ্ক্ষিত হিসেবে অভিহিত করেছেন ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন অঞ্চলে অবসরপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হোদা।